নমস্কার দর্শক বন্ধু, চৈতালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানিয়ে আজ আমি পালং শাকের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। শাক প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা খুবই দরকার, আর সেই শাক যদি অল্প সময়ের মধ্যে খুবই সুস্বাদু হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আমি সেই রকম শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমেই দেখেন এখানে দু আটি পালং শাক আছে, আর সেই পালং শাককে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। একখানা বড় সাইজের বেগুন ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ সর্ষে। বসিয়ে দিয়েছি কড়া গ্যাসে, কড়াটা গরমও হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সর্ষের তেলে করব, তাই সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তেলটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। দেখেন বেগুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই বেগুন ভাজার তেলে দিয়ে দিচ্ছি গোটা কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে। এই ফোড়নটা দিয়ে বেশ গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নাড়তে থাকবো। এইবার আমি এই শাকটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি আলাদা করে আর তেল ইউজ করলাম না, ওই অল্প তেলেই এই শাকটা রান্না হবে। শাকটাকে এখন আর আমি নাড়বো না। এইরকমভাবে শাকটাকে গুটিয়ে দিলাম। এবার শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু বেগুনে লবণ দেওয়া ছিল তাই লবণটা এখানে অল্পই দেব, আর শাক একদম অল্প হয়ে যায় সিদ্ধর পরে, তাই জন্য বুঝে লবণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। শাকটা একটু মিষ্টি মিষ্টি হবে, আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, আর এই পালং শাক এইরকমভাবে মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মিষ্টি ব্যবহার করবেন, কীরকম আপনারা মিষ্টি খেতে ভালোবাসেন। এবারে শাকটাকে আমি হালকা হাতে একটু নেড়ে দিলাম। এর মধ্যে কোনো জল দেব না, আমি শাকটাকে ঢেকে দিচ্ছি, এই শাক দিয়েই জল বেরোবে। কিছুক্ষণ বাদে ফিরে এলাম। দেখেন শাক দিয়ে কতটা জল বেরিয়েছে। এবার এই জলটা যতক্ষণ না পর্যন্ত একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে হতে দেব। আবারও আমি ঢেকে দিচ্ছি জলটা শুকোনোর জন্য। দেখেন 20 মিনিট বাদে ফিরে এলাম, মাঝে আর একবার নেড়ে দিয়ে গেছিলাম। 20 মিনিট লাগলো ওই জলটা একদম শুকাতে। এখনো জল আছে, এটা পুরোটা শুকিয়ে যাবে, বেশ ভাজা ভাজা মতো হয়ে যাবে। দেখেন পুরোটা জল শুকিয়ে গেছে, শাকটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এই ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে একদম শুকনো শুকনো ভাজা ভাজা করে নেব। দেখেন শাকটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই শাকটাকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই শাকের ওপর দিয়ে আমি ঘি ছড়িয়ে দিচ্ছি। তাহলে রেডি পালং শাক ভাজা। এইরকমভাবে পালং শাক একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আর এই শাক দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। ঘি দেওয়ার পরে এবার শাকটাকে একটু ঢেকে রাখবো, আর পরিবেশন করার সময় ঢাকনাটা খুলে পরিবেশন করব। আমার এই পালং শাকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করবেন,
আর এই রকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।